কর্মবিরতি মানে ঘরে বসে ঘুমানো নয়, কর্মবিরতি মানে আমাদের শিক্ষকের কাজ বাদ দিয়ে রাস্তায় বসে আছেন, হয়তো কেউ এখানে বসে আছেন, কেউ হয়তো এদিকে ওদিকে বসে আছেন, অর্থাৎ তারা কাজ আমাদের এই শিক্ষক সমিতির আহ্বানে তারা কাজ থেকে বিরত রেখেছেন। আমরা কিন্তু জোর করে প্রশাসনকেও বলি নাই যে আপনারা এগুলো বন্ধ করে রাখেন। আমরা কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কাউকেই বলি নাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই শিক্ষক সমিতির আহ্বানে উনি সব ধরনের উনি কিন্তু প্রেসকে জানিয়ে দিয়েছেন, একাত্মতা ঘোষণা করে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সব ধরনের কর্মসূচির সাথে একত্ব আছে এবং উনি এর সাথে একমত পোষণ করেছেন। সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো ধরনের কাজ হচ্ছে না সেটা আমার দৃঢ় বিশ্বাস যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতেই পাচ্ছেন। তো আমরা এই কর্মসূচি দীর্ঘায়িত করতে চাই না। আমি হাজারবার প্রশ্নের উত্তর দিয়েছি যেটা ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক কর্মচারী ছাত্র হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সমস্ত বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। ছাত্র শিক্ষকের জায়গা সেই শিক্ষকরা ক্লাসে যেতে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না সেই ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করেই যাচ্ছেন না। আমি আবারও কিন্তু ক্লিয়ার করছি, আপনারা কনফিউজ হবেন না, অনেক ছাত্র আমাকে ফোন করেছে, অনেক সকাল থেকে 10টা টেলিভিশনে বলেছি, সব জায়গায় একই প্রশ্ন, ছাত্রদের কি জন্য, ছাত্রদের কোনো এর সাথে সম্পৃক্ততা আছে কিনা। বললাম আজকে দাঁড়িয়ে গতকালের কথা 30শে জুন আর 1লা জুলাই এই দুইয়ের মধ্যেই ছাত্রদের ভবিষ্যৎ পেনশন নির্ভর করছে। গতকাল যে ছেলেটি জয়েন করেছে সে পেনশন পাবে, আজকে যে জয়েন করবে সে পেনশন পাবে না। তাহলে বৈষম্যটা কোথায়? এই বৈষম্য হচ্ছে আপনি যদি আজকে জয়েন করেন আগামী মাসের বেতন থেকেই 5,000 টাকা বা স্কেলের 10% কেটে রাখা হবে, যেটা আগে যারা জয়েন করছে তাদের এটা কাটা হয় না। আমাদের এ পর্যন্ত প্রত্যেক কর্মসূচি এবং বিভিন্ন বিষয় নিয়ে যে বক্তব্য এসেছে সব পরিষ্কার করা করে বলা হয়েছে। আমি দু একটা কথা বলে আমি কর্মসূচির কথা বলে শেষ করব। দেখুন, যখনই কোনো কিছু ঘটে এই দেশে, সেই 71 সাল থেকে যদি আমরা তাকাই, অনেকেই বলেছেন শিক্ষকদের উপরেই সব সময় আছে। আমাদের বিভিন্ন আর্থিক খাত থেকে বিভিন্ন জায়গায় অলরেডি ইয়া করা হয়েছে। আপনারা জানেন 15 সালে আমাদের গ্রেডের অবনমন করা হয়েছে, আবার এই কোত্তা স্কিমের নামে আমাদের আর্থিকভাবে যে ক্ষতির সামনে হচ্ছে, শুধু আর্থিকভাবে নয়, আমি মনে করি এটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এটা বিশ্ববিদ্যালয়গুলোকে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের একটা ষড়যন্ত্র মনে করি। তো আমরা যখন বলছি আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন সরকারের থাকা কিছু ষড়যন্ত্রী তারা আমাদের শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তার এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন সকল আন্তর্জাতিক বাধা অতিক্রম করে, চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এটা কোন ধরনের আবার এই প্রত্যয় নেওয়া কর্মসূচি নিয়ে আসা হলো সেটা শিক্ষক সমাজ এটা এখনো আমরা বোধগম্য নয়, এবং এটা আমি জানি না তার জনপ্রিয়তা, সরকারের জনপ্রিয়তা সরকারকে আনস্টেবল করার একটা ষড়যন্ত্র কিনা। এর আগে আমরা দেখেছি রেয়াতের যে সুবিধা ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। এইরকম বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আর্থিকভাবে সুবিধা দেওয়ার থেকে ক্ষেত্রে অনেক সময় আমরা তারতম্য করতে দেখেছি। আপনারা জানেন যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিকঠাক মতো না চলে, এখানে যদি মেধাবীরা না আসে, তাহলে জাতির সামনে কি অশনি সংকেত অপেক্ষা করে। আজকে যে শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করছে, তারা যদি একসময় মেধাবী শিক্ষক না পান, তাহলে তারা তাদের কাছ থেকে কি গ্রহণ করবেন এবং তারাই বা পরবর্তীতে দেশকে কীভাবে নেতৃত্ব দেবে। এখন মেধাবী শিক্ষক পেতে গেলে কি করতে হবে? মেধাবী শিক্ষকদেরকে আকর্ষণ করতে হবে, যেন তারা শিক্ষকতা পেশায়, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষকেরা আসেন, এবং তাদেরকে আকর্ষণ করার জন্য আপনি তাদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধা দেবেন, আরও কত বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা করবেন, এটি নিয়ম হওয়ার কথা। আমরা আমাদের প্রতিবেশী বেশ কিছু রাষ্ট্রেও দেখেছি শিক্ষকদের বেতন স্কেল অনেক বেশি অন্যান্য অনেক পেশার তুলনায়, উন্নত রাষ্ট্রের কথা নাই বা বললাম, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি স্বতন্ত্র বেতন স্কেলের কথা বারবার দাবি তুলেও তা বাস্তবায়িত হয়নি।